ইয়াত মানে ফুলৰ গছ গাড়িছিল, এইকাৰণে অলপ ভাঙত দিছিল গৰু ছাগলে খাই কাৰণে। সিহঁতৰ পাহাৰত মানে ঘৰ বান্ধি আছে, এইবিলাক ভাঙাবাদ দিয়া ফুলৰ গছবিলাক মানে আগত ভাঙৰ খুলি দিল, মানে গৰুক খুৱাব লাগে, গছ গাড়িলে সিহঁতে বেয়া পায় মানে। এয়া আৰু বেলেগে ঘৰ বান্ধি আছে, পাহাৰৰ মাটি পাট্টা কৰি লৈ আছে, তাতে ফৰেষ্টত যায়। মই আমাৰ আগতে কয় আধা বিঘা মাটি কিনিছে, তাতে 3 বিঘা মাটি দখল কৰি আছে, এইটো বোলে পাট্টা, 3 বিঘাই পাট্টা। আধা বিঘা মাটি কিনিলে 3 বিঘা পাট্টা হয় ফৰেষ্টে দিয়াত। হয় আমি নিজে পাট্টা চাইছোঁ, তাতে ফাৰ্ষ্টত মণ্ডলে পাট্টা দেখাল, দেখাৰ পিছত হ'ল আধা বিঘাৰ অলপ বেছি, এতিয়া 3 বিঘা পৰ্যন্ত ঘিৰিছে। তাতে যাওক, হয়নে নহয় আপোনালোকে চাব পাব কিমান দূৰ বাউণ্ডাৰী দিছে। আর আমার এইখানে মানে অল্প ফুলের গাছ লাগাইছো, তাতে অল্প ঘিরা হাঙর দোয়া আছে, তার এইটাই মানে আমার অসুবিধা হয়ে গেছে। গাছ গাড়িলে যদি ফরেস্ট ডিপার্টমেন্টে মানুষ বেয়া পায়, তাহলে তো আর উপায় নাই, তাহলে গাছগুলো উখড়াব লাগবো আমার, গাছ তো আর রাখি লাভ নাই। এতে মোটামুটি 2.5 বিঘা বেয়া দখল হয়ে আছে। ইয়াত মানে ফুলৰ গছ গাড়িছিল, এইকাৰণে অলপ ভাঙত দিছিল গৰু ছাগলে খাই কাৰণে। সিহঁতৰ পাহাৰত মানে ঘৰ বান্ধি আছে, এইবিলাক ভাঙাবাদ দিয়া ফুলৰ গছবিলাক মানে আগত ভাঙৰ খুলি দিল, মানে গৰুক খুৱাব লাগে, গছ গাড়িলে সিহঁতে বেয়া পায় মানে। এয়া আৰু বেলেগে ঘৰ বান্ধি আছে, পাহাৰৰ মাটি পাট্টা কৰি লৈ আছে, তাতে ফৰেষ্টত যায়। মই আমাৰ আগতে কয় আধা বিঘা মাটি কিনিছে, তাতে 3 বিঘা মাটি দখল কৰি আছে, এইটো বোলে পাট্টা, 3 বিঘাই পাট্টা। আধা বিঘা মাটি কিনিলে 3 বিঘা পাট্টা হয় ফৰেষ্টে দিয়াত। হয় আমি নিজে পাট্টা চাইছোঁ, তাতে ফাৰ্ষ্টত মণ্ডলে পাট্টা দেখাল, দেখাৰ পিছত হ'ল আধা বিঘাৰ অলপ বেছি, এতিয়া 3 বিঘা পৰ্যন্ত ঘিৰিছে। তাতে যাওক, হয়নে নহয় আপোনালোকে চাব পাব কিমান দূৰ বাউণ্ডাৰী দিছে। আর আমার এইখানে মানে অলপ ফুলৰ গাছ লগাইছো, তাতে অলপ ঘিৰা হাঙৰ দোৱা আছে, তার এইটাই মানে আমার অসুবিধা হয়ে গেছে। গাছ গাড়িলে যদি ফরেস্ট ডিপার্টমেন্টে মানুষ বেয়া পায়, তাহলে তো আর উপায় নাই, তাহলে গাছগুলো উখড়াব লাগবো আমার, গাছ তো আর রাখি লাভ নাই। এতে মোটামুটি 2.5 বিঘা বেয়া দখল হয়ে আছে।